नमस्कार आपनारा देखछेन एसके लाइफ आपनार समय आपनार खबर ए संवादटी प्रस्तुत करछे। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज गेट नंबर 2 कॉलेज पाड़ा सिलीगुड़ी। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপ স্নিমল নিম হার্বালের সাথে। ইন্টারন্যাশনাল ফার্নিচার আনবিটেবল প্রাইস ভিজিট আ রয়্যাল ও স্টোর টুডে। দেখুন সংবাদ বিস্তারে। কালিয়াচক হত্যাকাণ্ডে উঠে আসছে একের পর এক নানান তথ্য। বাবা মা নাবালিকা বোন এবং দিদাকে খুন করার পর কফিন বন্দি করে মাটিতে পুঁতে দিয়েছিল। খুনের পর ঘর থেকে দেহগুলি গ্যারেজ ঘরে নিয়ে যাওয়ার সময় যাতে গ্রামের কেউ দেখে না ফেলে তার জন্য 12 ফিটের একটি সুরঙ্গ কেটে দুটি ঘরের যোগাযোগ রাখা হয়েছিল, এমনটাই বয়ানে জানিয়েছে অভিযুক্ত ছেলে আসিফের। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তের এক দাদা রাহুল শেখকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবার এই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে আসেন জেলা পুলিশের পদস্থ কর্তারা, আসেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং স্থানীয় বিধায়ক চন্দনা সরকার। হত্যাকাণ্ড নিয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ঠান্ডা পানীয়ের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ওই চারজনকে প্রথমে খাওয়ানো হয়, তারপরেই জলে ডুবিয়ে একে একে চারজনকেই খুন করে অভিযুক্ত মোহাম্মদ। পরে প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে দেওয়া হয়। ধৃতের কাছ থেকে 1 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। গ্রামে রাসমাতা ছিলাম, ওখানে মেয়েদের শুনলাম কি তোমার গ্রামে মার্ডার হয়ে গেল, এসে দেখলাম কি মার্ডার হয়ে গেছে। মেয়েটার নাম হলো মিনু রবি দাস আর স্বামীটার নাম হলো জগজীবন রবি দাস, সিবি পুলিশ চাকরি করে এই বাটালি দিয়ে ফোন করেছে, এ দেখলাম মার্ডার হয়ে পড়ে আছে। আমার বোনকে এর আগে ঝুর ঝামেলা হয়েছিল, বিয়ে হবার 2 মাস পরে ওর শ্বশুর বাড়ি ঢুকে গেছিল, ওর শ্বশুর বাড়ি ঢুকেছে ওর স্বামীর বাড়ি এইখানে এটা বাড়িতে দরজা খুলে তার দুজন ঘুমিয়েছিল। বলছে আমি কেমনি করে বলো, একটা বুড়া দাদা যদি ওকে বলো, তো আমি এইভাবে বললাম তাহলে তোমার সামনে তোর তোমার বাবা বাড়ি ঢুকেছে, দাঁড়া মানে কি তোমার বাড়ি ঢুকছে তোমার বাবা, তো তুমি কিছু বলতে পারছো না? তো বলছে আমি কেমনি করে বলবো, ওর বাবা বলছে আমার যেটা ইচ্ছা হবে দাঁড়া, আমার যেটা বলবে সেটাই যেটা বলবো আমি সেটা, তাহলে আমি বললাম জীবনকে তাহলে তোমার বাবা রেপও করতে পারে, আমার বোনকে নডিমানে বিয়ে দিয়েছি, তো নডিমানে তুমি বিয়ে করছো, তোমার বাবা আমার ডিমান্ড কেন চাবে? বলছে ঠিক আছে, এরপরেও না আমার একটা দাদু আছে দাদুকে বলবো। তো বুড়া দাদু এনে একটা কথাবার্তা আলোচনা হলো, হবার পরে তারপরে মানে 3 মাস পরে ঝগড়া ঝাঁটি হয়ে গেলো, এখান থেকে আমার বোন মেয়েকে নিয়ে গেলাম, আমার ছেলেকে ডাকালাম, ওইখানে গিয়ে আবার 4 মাস রাখা, 4 মাস রাখার পরে আমার বোনকে মানে একটু ঝুলঝামেলা করে আমার বোন চলে আসলো। আচ্ছা তাহলে আপনার বোনের সাথে কি তার শ্বশুরের সাথে কি অবৈধ সম্পর্ক ছিল? না, ওর শ্বশুর মানে জোর করে বাড়ি ঢুকেছিল একদিন ওর বাবার বেটার সামনে। আচ্ছা তারপরে খুন শুনতে পেলাম এই যে কেস কানুন করে আবার আর শ্বশুর মারলো ভাবে। এখানে আমরা সকালে আসলাম, অন্যদের মুখ থেকে শুনলাম কি যে এখানে খুন হয়েছে, এসে দেখলাম কি যে কে হয়েছে তো আর কেউ বলছে না খো, তো আমরা এসে এখানে দেখলাম কি যে জীবন রবি দাসের স্ত্রী ওই নিজে খুন করে পালিয়েছে এখান থেকে, পরে থেকে আমরা শুনলাম, এ থেকে আমরা দেখলাম কি যে সিভিক টিভিক আসলো এখানে, জীবন রবি দাস খুনটা করে ওর স্ত্রীকে নিজের স্যারেন্ডার করে দিয়েছে। আগেও মাঝে মধ্যে ওদের বাড়িতে ঝুল ঝামেলা হয়, আবার শান্তি থাকে, এর কখনো কখনো হয় স্বামী স্ত্রী। আজকে সকালে কি হয়েছে সেটা আমি জানি না, এবার আমি দোকানে বসে আছি, আমার মেয়েটা ওর বাড়িতে ছিল, এবার কী জানে ওই ছেলেটা এসে কোথা থেকে মারামারি লাগিয়েছে, আমার মেয়েটা চিৎকার করেছে আমি যাচ্ছি, তারপর দেখছি তো ওর গলাতে ছুরি ভরে ঘুরিয়েও বেরিয়ে চলে আসলো, তারপর আমিও পিছনে পিছনে আসতে আমি চিৎকার করতে পারি, এটুকুই আমি জানতে পারি। তারপর আমি মেয়েটাকে দেখছি কি পড়ে আছে, আর ছেলেটাকে আমি ছেলেটা বেরিয়ে চলে গেলো, তারপর আমি দেখে চিৎকার করতে লাগলো, তারপরে পাড়াপড়তি লোক এসে জুড়ে গেল, ছেলেটা আমার ভাসতে হয় কম হয়নি, সে হয় স্বামী স্ত্রী যেরকম হয় ঠিক হয়ে যায়। প্রাচীন যুগে মমি কিভাবে তৈরি হতো, বছরের পর বছর সেই মৃতদেহ কিভাবে সংরক্ষিত করে রাখা থাকতো তা নিয়ে গবেষণা করতেই নিজের বাবা মা বোন এবং দিদাকে মর্মান্তিক কায়দায় খুন করেছিল অভিযুক্ত যুবক আসিফ মোহাম্মদ। তারপরে বিভিন্ন কেমিক্যাল মৃতদের শরীরে মিশিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে কফিনবন্দি অবস্থায় ঘরের মধ্যেই পুঁতে দিয়েছিল অভিযুক্ত ছেলে, জেরায় এমন তথ্য উঠে এসেছে পুলিশের ডায়েরিতে। মাত্র 18 বছর বয়সে আসিফ মোহাম্মদের মাথায় এই ধরনের পরিকল্পনা কিভাবে এলো এ নিয়ে চিন্তায় পড়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।
বরাবর পুলিশ অ্যারেস্ট করে নিয়ে হঠাৎ আমরা জানতে পারি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আমরা পরে খবর পেলাম নাকি যে পুলিশ ওর কাছে কিছু প্রমাণ পায়নি নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো প্রমাণ না পাওয়া পুলিশ ওকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে সে বাড়িতে ছিল বাড়িতে থাকার পরে এক এক মাস বাড়িতে থাকার পরে পাঠা দেওয়ার পর বলছি যে বাড়িতে নাই আর কেউ থাকছে না বাড়িতে তালা মারা কেউ নাই তারপর আপনার মোটামুটি 15 দিন পরে আবার দেখি বাড়িতে এসছে এক দুদিন গ্রামের লোক দেখেছে যে এসছে বাড়িতে আছে এরকমই ঠিকঠাক ছিল আজকে সকালে হঠাৎ খবর পাচ্ছি যে এরকম ব্যাপার বাবা মাকে দিদাকে বোনকে সবকে মেরে পুঁতে রেখেছে ঘরের মধ্যে তারপরে আমরা গ্রামের লোক সব উঠে এসে দাঁড়ালাম দেখলাম এখনও পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি পুলিশ আসবে ইনভেস্টিগেশন করবে কী হচ্ছে কেউ চলেনি তো ওর সাথে ছোটো বাচ্চা কাল থেকে পড়াশোনা করতো ওর সাথে চলাফেরা কারো নাই বাচ্চাই তো আছে 70 বছর বয়স হলো খাওয়া দাওয়া সব অনলাইন অর্ডার আছে কোথা থেকে আসতো কেউ জানে না কাউকে বাড়িতে ঢুকতে দিত না কারো এলাও ছিল না বাবা মা ভাই বোন দিদা পাড়া প্রতিবেশী কারো এলাও ছিল কোনো এলাও ছিল পড়াশোনা করতো আর কী করতো বাড়ির ভেতরে ওই জানে আমরা দেখছি সিসিটিভি লাগা আছে এতগুলো সিসিটিভি লাগা আছে 4-5টা ল্যাপটপ পেয়েছে ওর কাছে নিয়ে ব্যস্ত থাকতাম স্যার বাস এইটুকুই আমরা দেখেছি শুনেছি ওদের সাথে আমরা তো ওদের অনেক সিনিয়র ওই হিসেবে আমরা তো ওদেরকে ছেলেটাকে এখন পর্যন্ত হয়তো আমি যদি ঠিক মতো দেখি তো ওই ফেসটা চিনতেও পারবো এরকম ব্যাপার বাড়ি থেকে বেরোতো খুব কম বাড়ি থেকে বেরোতো বাড়ির ধরেন ওর বাবা মানে 4-4.5 মাস হয়ে গেল আমরা আর কি জিজ্ঞাসা করবো ওকে দেখতেই পাই না তো কোথায় থাকে না থাকে ছেলেটা কী করে না করে আমরা কি জিজ্ঞাসা করবো এই ঘরটাতে ওর যা শুনেছিলাম মানুষের মুখে শোনা আমরা নিজে দেখিনি বা যাইও নি শুনেছি কম্পিউটার নিয়েও ব্যস্ত থাকে আজকে তো যেটা শুনেছি আপনাদের মুখ থেকে শুনলাম আপনাদের মিডিয়া থেকে শুনছি সব কিছুই লোকের লোকের মুখে শুনছি কি যে নাকি ওর বাবা মা দিদা বোন ওরাকে মেরে নাকি ট্যাঙ্কিতে পুঁতে রেখেছে করে দিয়েছে কতদিন হলো এটাও বলতে পারবো উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি থেকে সরছেন না আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা আজ শহরে নতুন সাংসদ কার্যালয়ের উদ্বোধন করতে এসে এমনটাই দাবি করলেন জন বার্লা বলেন এটা মানুষের দাবি সেই দাবিটুকু আমি নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারকে বোঝাব রাজ্যের বিজেপি নেতাদেরও তিনি বোঝাবেন বলে জানান বিধিনিষেধ উঠলেই স্থানীয় বাসিন্দাদের নিয়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাতে তিনি যাবেন তার এই দাবির পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের আলিপুরদুয়ারের জেলা মুখপাত্র সৌরভ চক্রবর্তী জানান যদি বুকের পাটা থাকে তবে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে দেখাক এক সময় তো জন বার্লার জন্যই মানুষ নিরাপত্তাহীনতায় ভুগত এক সময় জন বার্লাই তো ঘর বাড়ি পুড়িয়েছে মানুষের গাড়ি পুড়িয়েছে পুলিশের উপরে আক্রমণ করেছে তার ভয়ে তো লোকে নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল বাবা মা উত্তরবঙ্গের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমরা বুক চিরে বলে দিতে আর কারো হিম্মত থাকলে উত্তরবঙ্গে অশান্তি তৈরি করুক চ্যালেঞ্জ করছি জন বার্লা কেন জন বার্লার যারা জেঠু কাকু দিল্লির যারা আছেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর যদি বুকে হিম্মত থাকে মাজায় জোর থাকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে দেখা চ্যালেঞ্জ করছি জনপ্রতিনিধি আমি তাই জন্য আমি বলছি আমি তাই জন্য এই কথাগুলো তুলেছি যে কেন্দ্র সরকারকে বলেছি আমি এয়ারপোর্টে যাবো লোক কোভিড জন্য আমি আটকায় আছি তাই জন্য আগামী দিন যাব আমি এটা তুলেছি যে আমাকে সুরক্ষিত দাও শান্তি দাও ডেভেলপমেন্ট দাও এইভাবে দিদি যেইভাবে আমাদের উপরে এই করছে ওদের গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে যেভাবে ধানা চাপা দেওয়া হচ্ছে এই যে যারা তুলছে না আলাদা রাজ্যে লাগবে ইউটি লাগবে এই কথাটাই আমি তুলে ধরলাম আগামী দিন কিছুদিন আগে আমি বলেছি আমিও চাচ্ছি যে আলাদা রাজ্য হইলেও ভালো ইউটিউব হইলে ভালো জনগণের আওয়াজটা আমি তুলেছি বাস এইটাই আছে আমি এইখানে আমি জনপ্রতিনিধি আমার জনপ্রতিনিধি নিচে থেকে আমার আওয়াজ উঠে ওই আওয়াজটা আমি নিশ্চয়ই আমি রাজ্যকেও বুঝাবো এই এই কথাটাগুলো বলবো রাজ্যকেও বলবো দাদা এইরকম ব্যবস্থা আছে এইরকম অত্যাচার হচ্ছে এর জন্যই এই কথাগুলো আমি তুলেছি আমি কেন্দ্রকেও বলবো যে এইখানে জনগণ যেভাবে হানাস্তা হচ্ছে এই রাজ্যে ছেড়ে অন্য রাজ্যেতে এখনও
হাজার হাজার লোক অন্য রাজ্যেতে আছে। যদি ডেভেলপমেন্ট হইলে আলাদা রাজ্যে হইলে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, না হলে ইউটি করলে কেন্দ্র তো আমাদের হাতে থাকবে। মানে আপনার দাবির থেকে সরছেন না তো? আমি কেন, আমি এই কথাটা দিল্লিতে রেখেছি, এটা রাজ্যকেও বুঝাবো, বুঝাইতে তো পারবো, আমি ডিমান্ড তো রাখতে পারবো, জনগণের আওয়াজ তো আমি তুলে রাখতো, আমার হাতে তো নাই, এটা রাজ্যের হাতেতে নাই। আমি রাজ্যকে কেন বললো, রাজ্য তো দেখেই না, তাই জন্য আমি কেন্দ্রকে বললো, এখন কেন্দ্র যা করবে করবে। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শনিবার শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ প্রদর্শন দার্জিলিং জেলা যুব কংগ্রেসের। এদিন যুব কংগ্রেসের স্থানীয় নেতা জানান, যে হারে পেট্রোল ডিজেল এবং বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম বাড়ছে তাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ জনগণের, তারই প্রতিবাদে জোরালো হচ্ছে আন্দোলন। जैसा कि आप लोग जानते हैं और देख भी रहे हैं, पिछले कुछ सालों से हमारे हिंदुस्तान का हालत बहुत खराब है। जब से नरेंद्र मोदी सत्ता में आए हैं, आज 7 साल से बेरोजगारी, गरीबी, भ्रष्टाचार दिन पे दिन बढ़ते जा रही है। और कोरोना काल में जहाँ पे नरेंद्र मोदी बीजेपी सरकार को गरीबों की सहायता करनी चाहिए, वहाँ पे वो राजनीति करने से उनको टाइम ही नहीं मिल रहा। दिन पे दिन पेट्रोल डीजल और डेली इस्तेमाल करने वाली चीज़ गैस आलू प्याज की दाम दिन पे दिन बढ़ते जा रही है। उसी को लेकर आज हम लोग का प्रोग्राम है। आज हम लोग पूरे सिलीगुड़ी विधानसभा युवा कांग्रेस के परिवार रास्ते पे उतरे हैं, महंगाई का मेला लगा के हम लोग जनता को बताना चाह रहे हैं कि किस तरह भारतीय जनता पार्टी की सरकार पब्लिक को लूट रही है, बेवकूफ़ बनाने का काम कर रही है। তৃণমূল কংগ্রেস তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপিতে শুরু হয়েছে ভাঙন, তারই প্রতিফলন ঘটল শিলিগুড়িতেও। শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার মিডিয়া সেলের সহসভাপতি রাজেশ জৈন। সেই সঙ্গে বাম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর উমা গোয়েল। শনিবার জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। উপস্থিত ছিলেন জেলা সভাপতি রঞ্জন সরকার সহ দলীয় নেতৃত্বদের একাংশ। আপনারা সবাই চেনেন উমা গোয়েল, উনি প্রাক্তন কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ডের, সিপিআইএম এর সদস্য। উনি দীর্ঘদিনের অনেক উন্নয়নের কাজে উনি দীর্ঘদিন থেকে যুক্ত ছিলেন। এবং রাজেশ জৈন, উনিও আমাদের দীর্ঘদিনের পরিচিত, আরএসএসের সদস্য এবং বিজেপির মিডিয়া সেলের উনি ভাইস প্রেসিডেন্ট, আজকে আমাদের দলে যোগদান করছেন। ওনারা আবেদন করেছিলেন শিলিগুড়ির উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উন্নয়ন, ভারতবর্ষের সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সকলে মিলে তারা সামিল হতে চান। 2004 থেকে 2009 পর্যন্ত উনি কাউন্সিলর আমাদের কর্পোরেশনে ছিলেন, আজকে যোগদান করছেন, আমরা তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। প্রচুর মানুষ ইতিমধ্যেই আমাদের মধ্যে এসেছেন, আরও কিছু মানুষ তারা আবেদন করেছেন। খুব শীঘ্রই শিলিগুড়ির আরও কিছু ব্যক্তিত্ব, রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও আমাদের দলে যোগদান করবে। আমি অনুরোধ করব আমাদের দলের উত্তর বাংলার নেতা, আমাদের কোর কমিটির উনি চেয়ারম্যান, আমাদের শিলিগুড়ি পুর নিগমের প্রধান প্রশাসক গৌতম দেব, আমাদের এই ব্লকের সভাপতি সঞ্জয় পাঠক, যুব সভাপতি কুন্তল রায়, আমাদের জেলা কোয়ার্ডিনেটর বিকাশ সরকার, 11 নম্বর ওয়ার্ডের সৌরভ সহ আমাদের যারা নেতৃত্ব আছেন তারা সকলে আমরা। আর জুলাই মাস জানেন যে আমাদের শহীদ তর্পণ দিবস হয় 21 জুলাই। কোভিড আবহাওয়ার মধ্যে দল ডিসিশন নেবে কীভাবে 21 জুলাই পালিত হবে। 1 তারিখ ডক্টর ডিসি রায়ের জন্মদিন, আমরা মৃত্যুদিন একসাথেই আমরা পালন করি। এই পরিপ্রেক্ষিতে আজকে উমা গোয়েল আমাদের 2004 থেকে 2009 শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর, সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি আমাদের দলে যোগদান করেছেন, তাকে আমরা স্বাগত জানাই। রাজেশ জৈন, মিডিয়া সেলের ভাইস প্রেসিডেন্ট বিজেপি, ওর একটা আদর্শ নিয়ে একটা রাজনীতিতে ছিল ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তৃণমূল কংগ্রেসে এসেছে,
এদের অভিজ্ঞতা এদের দক্ষতা এটাকে আমরা আমাদের রাজনৈতিক কাজে আমাদের কর্মকাণ্ডে লাগাব এবং আমরা সবাই মিলে উত্তরবঙ্গের উন্নয়ন এবং আমাদের শিলিগুড়ি শহর পুরো নিগম একটা নতুন ডাইমেনশন নতুন দিক মানুষের সামনে উপস্থাপিত করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি আমরা চাই যে সমস্ত স্তরের মানুষ তারা তৃণমূল কংগ্রেসের এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার সামিল হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধারাকে তারা এগিয়ে নিয়ে যাবে। পর্যটন মহলের সঙ্গে যুক্তদের টিকাকরণ শুরু। করোনার জেরে ক্ষতির মুখে পর্যটন, কবে স্বাভাবিক হবে তা নিয়ে সন্দিহান সকলে। কিন্তু টিকাকরণ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মহল। শনিবার থেকে দার্জিলিং জেলায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হোটেল কর্মী, ট্যুর অপারেটর, ট্যুর ট্রাভেলস কর্মী, গাড়ি চালক, হোমস্টের কর্মীদের টিকাকরণ হয়। এদিন শিলিগুড়ির 44 নম্বর ওয়ার্ডে পুরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলে ভ্যাকসিনেশন। প্রায় 160 জনকে টিকা দেওয়া হয় এদিন। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কর্মকর্তা সম্রাট সান্যাল বলেন, টিকাকরণ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছি। সেপ্টেম্বরের মধ্যে টিকাকরণ হয়ে গেলে তারপর পর্যটন মরশুমে পর্যটকেরাও সুরক্ষার কথা ভেবে এখানে আসবেন। দেখুন, প্রথম কথা, ট্যুরিজম ইন্ডাস্ট্রি যারা স্টেক হোল্ডার তারা খুব খুশি। হয়তো ব্যবসার দিক থেকে আমরা আশার আলো না দেখতে পারলেও এই ভ্যাকসিনেশনটা শুরু হওয়ার জন্য আমরা একটু আশার আলো হয়তো দেখতে পাচ্ছি যে একটা সময় হয়তো আমাদের এই দুর্দিন কাটিয়ে আমরা এই ভ্যাকসিনেশনের মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে রিভাইভ করাতে পারব। আমরা এটাও আশাবাদী যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি যদি ভ্যাকসিনেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয় তাহলে হয়তো আমরা এটাও অ্যাচিভ করতে পারব যে আমরা এই ডেস্টিনেশনটাকে যদি কমপ্লিটলি ভ্যাকসিনেটেড করাতে পারি তাহলে আমরা এই ডেস্টিনেশনটাকে ব্র্যান্ড করতে পারব আমাদের এই উত্তরবঙ্গ, সামগ্রিকভাবে উত্তরবঙ্গকে এবং পশ্চিমবঙ্গকে, যে উই আর আ সেফ অ্যান্ড ভ্যাকসিনেটেড স্টেট। এটা কিন্তু দু ক্ষেত্রে খুব লাভবান হবে। প্রথম ক্ষেত্রে কোথায় লাভবান হবে, যে যারা ঘুরতে আসবে তাদের কাছে যখন তারা যখন জানতে পারবে আমাদের ডেস্টিনেশনের ট্যুরিজম ওয়ার্কাররা ভ্যাকসিনেটেড, তারা কিন্তু খুব উৎসাহ পাবে আসার জন্য, সেফ ফিল করবে। এবং যারা পরিষেবাটা দেয়, আপনি জানেন যারা ট্যুরিজম ওয়ার্কাররা পরিষেবা দেয় তারা কিন্তু একদম ফ্রন্টলাইনে থেকে দেয়। যারা ওয়েটাররা আছে তারা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছে কাস্টমার, যেমন ফ্রন্ট অফিসের স্টাফরা আসছে বা ড্রাইভার আছে। এই যে এই এই জায়গাটা যখন হবে এরাও কিন্তু পরিষেবা দিতে ততটাই বেশি সাহসী বোধ করবে। তাহলে অ্যাজ আমরা যদি পশ্চিমবঙ্গ এবং সামগ্রিকভাবে আমাদের উত্তরবঙ্গের পাহাড় ডুয়ার্সকে এই ভ্যাকসিনেশন প্রসেসটা কমপ্লিট করতে পারি 22 সেপ্টেম্বর, তাহলে আমরা এটা আশাবাদী যে আমরা হয়তো কিছুটা হলেও যে 2 বছরের ধাক্কা আমরা কোনো মতে সামলে আছি সেটাকে আমরা হয়তো পুজোর যে পর্যটন মরশুম আছে বা আগামী দিনে ক্রিসমাস এবং নিউ ইয়ারের যে পর্যটন মরশুম আছে। অন্যদিকে ভানু ভক্ত সমিতির পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাকসিন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়িতে। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার এবং রামভজন মাহাতোর উপস্থিতিতে চলে কর্মসূচি। সমিতি, ভানু ভক্ত সমিতি সব সময় সারা বছর ধরেই তারা বিভিন্ন রকমের সমাজসেবামূলক কার্যক্রম করে, আমাদেরকে তারা ডাকেন। আমরাও যে কোনো জায়গায় মানুষের পাশে থাকার যে কোনো কর্মসূচিতে আমরা সকলে অংশগ্রহণ করি। আজকেও আমাকে আমাদের এখানকার কোয়ার্ডিনেটর প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো, উনি আমাকে আসার জন্য বলেছিলেন। সঞ্জয় পাঠক আমার গুরুজি, শুভ উপাধ্যায়, গোপাল লামা, কৃষ্ণা লামা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে একটা মহান কাজ তারা করছেন। আপনাদের মাধ্যমে আবার সকলকে অনুরোধ করব, 70 রোড যারা রয়েছেন আমাদের এখানকার জেলা পাহাড়ের এবং সমতলের প্রত্যেকের নাম, ঠিকানা, আধার কার্ডের একটা জেরক্স কপি এবং ফোন নাম্বার আপনার নিজ নিজ এলাকায় আপনারা জমা করান, এবং 45-এর উপরে যারা আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছেন তারাও একইভাবে আধার কার্ড এবং ফোন নাম্বার জুড়ে লিভার ফাউন্ডেশন, কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার সোসাইটি, রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তাদের সহযোগিতায় ভ্যাকসিনেশনের কাজ আমরা শুরু করেছি। প্রত্যেককে ভ্যাকসিনেশনের জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটি মানুষের ভ্যাকসিন আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। খুব তাড়াতাড়ি আশা করি বিনামূল্যে
রাজ্যের সরকার 75% ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দেবেন এবং 25% যেভাবে বেসরকারি জায়গায় দেওয়া হচ্ছে সেভাবে দেওয়া হবে। সকলকে সুস্থ থাকার এবং সকলের কল্যাণ কামনা করা। আজকে 10 তারিখ করছিলাম ন্যাচ ক্লাবের মাধ্যমে, এবার আমরা সুরক্ষার মাধ্যমে আমরা এখানে করছি। আজকে 200 লোক হয় আমরা ভ্যাকসিন এখানে করছি। মানবত্ব সমিতিতে যত এখানে ভাষাভাষী বাঙালি বিহারি নেপালি ভাষাভাষীকে নিয়ে আজকে আসবো। আজকে আমরা মানবত্ব সমিতি ভবনে ভ্যাকসিন ক্যাম্প করছি। হ্যাঁ, এসবে সব ভবনে আমাদের সহিতে আমাদের ডাক্তার হচ্ছে, আমাদের রানাদা আমাদের অনেক এখানে সহিত আছে, আমাদের দিনের ছেত্রী, আমাদের এসকে ছেত্রী, আমাদের গোপাল লামা সাহ, হ্যাঁ, আমাদের সন্তোষ খড়কা, এদের সহিতে আমরা এখানে করতে আমাদের এখানে কাজ হচ্ছে। আমরা গত সালে যে 2020 যে করোনা মহামারী হয়েছিল তখন আমরা সমিতিতে এক মাস আমরা হওয়া দাওয়া এক মাস 2-2.5 হাজার লোককে আমরা এখান থেকে এক মাস আমরা খাওয়া করছি। এবারে 2-1 হাজার, এবারে সবাইকে ভ্যাকসিন জরুরত আছে, ভ্যাকসিন সবকে লাগাইতে হবে। যার যত যত ভ্যাকসিন লাগায় নাই তাদেরকে আমরা নাম বিশেষ করে আজকে আমরা এখানে ক্যাম্প করছি। হ্যাঁ, আপনারা আসছেন, খুশি লাগলো। আমাদের এটা যত লাইক দেখতেছে, লাইক কার্ড দেখতেছে, সবাই লাইক করে দেন, শেয়ার করে দেন। হ্যাঁ, এটা আমরা ভালোদের সাথে করি। নেক্সট আবার কত কবে এখন আমরা করছিলাম 19 তারিখ করছিলাম, 9 তারিখ করছিলাম আগে, এবারে আমরা 10 দিন পরে করছি আবার 19 তারিখে। আবার নেক্সট 6টা আমাদের আবার ক্যাম্প হবে, এখানে করবো ক্যাম্পটা। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করল সিভিক ভলেন্টিয়ার স্বামী। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বছর 2-1 আগে কাহালা লস্করপুর এলাকার এক যুবতীর সাথে সামাজিকভাবে বিয়ে হয় জগজ্জীবন রবিদাসের। বছর 1.5-এর একটি কন্যা সন্তানও রয়েছে তাদের। তবে বিয়ের পর থেকেই চরম অশান্তি লেগেই থাকত। অশান্তির জেরেই শনিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর গলা কেটে খুন করে ওই সিভিক ভলেন্টিয়ার। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। তদন্তে গিয়ে রক্তাক্ত ওই গৃহবধূর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। দেশ এবং রাজ্যের সাথে সাথে উত্তরবঙ্গে কোভিড সংক্রমণের পারদ নামলেও কুচবিহারের দিনহাটা শহরে 2টি ওয়ার্ডে এখনও ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। দিন প্রতিদিন ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুহারও। সংক্রমণ রোধে এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ। পুরসভার পক্ষ থেকে আজ শহরের 7 ও 12 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় ব্যানার লাগিয়ে কন্টেনমেন্ট জোন করা হয়। পুরসভা সূত্রে খবর, এই 2 ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা 100 জনের উপরে। এদিন পর্যন্ত 181 জন আক্রান্ত। পাশাপাশি পুরসভা এলাকায় মৃত্যু হয়েছে 21 জনের, এর মধ্যে এই 2 ওয়ার্ডেরই 14 জন। ডালখোলা বাইপাসের কাজ পুনরায় শুরু হওয়ায় খুশির আবহ উত্তর দিনাজপুর জেলাবাসীদের মধ্যে। মূলত দক্ষিণবঙ্গ থেকে শিলিগুড়ি সহ উত্তর পূর্ব ভারতে যাওয়ার একমাত্র জাতীয় সড়ক এটি। প্রতিদিন লক্ষ লক্ষ মালবাহী ও যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে, অথচ দূরপাল্লার ট্রেন চলাচলের কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেলগেট। গেটের উভয় প্রান্তেই লেগে যায় যানজট। সেই ভোগান্তির অবসান ঘটিয়ে রেলগেটের ওভারব্রিজের গার্ডার বসানোর কাজের সূচনা হওয়ায় অবশেষে সমস্যার সমাধান হতে চলেছে বলেই মনে করছেন যাত্রীরা। রেল দফতর সূত্রে খবর, 4 দিন ধরে এই ওভারব্রিজ তৈরি করতে 16টি গার্ডার নির্মাণ করা হবে। এর জন্য প্রতিদিন বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 3 ঘন্টা রেল চলাচল বন্ধ থাকবে। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak.
just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, Gate No. 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर एलम बिरतिर पर आसि परवर्ती खबरे। सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिसर स्पेशल ऑपरेशन ग्रुप ओरफे SOG এবং বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ধরা পড়ল দুজন, ধৃত মোহাম্মদ অজিত এবং শুভঙ্কর ঘোষ দুজনেরই বাড়ি ফাঁসি দেওয়ায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহ ভাজন ওই দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে যৌথ দল। জিজ্ঞাসাবাদ পর্বে ধৃতরা মাদক পাচারের কথা স্বীকার করে নেয়। এরপরেই ধৃত মোহাম্মদ অজিতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় প্রায় 290 গ্রাম ব্রাউন সুগার, এছাড়াও নগদ 2,15,000 টাকা সহ 5টি মোবাইল ফোন, 3টি পরিমাপক যন্ত্র এবং 1টি বাইক উদ্ধার হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। হোটেল ও চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের রমরমা ব্যবসা। গ্রেফতার দুই অভিযুক্ত। NGP থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় হোটেল, পানের দোকান, চায়ের দোকানের আড়ালে চলছে দেশি বিদেশি মদের রমরমা ব্যবসা। পুলিশি অভিযানে মদের ব্যবসা ক্ষণিকের জন্য বন্ধ হলেও 2-3 দিন যাবৎ ফের মাথা চাড়া দিয়েছে। শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত DS কলোনি ও ঠাকুরনগর রেলগেট সংলগ্ন দুটি পৃথক জায়গায় অভিযান চালায় NGP থানার সাদা পোশাকের পুলিশ। অভিযানে প্রায় 100 লিটার দেশি বিদেশি মদ উদ্ধার করে। সাথে ধরা পড়ে পরিমল সরকার ও ভোলা দাস নামে দুই অভিযুক্ত। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সংক্রমণকালে সরকারি বিধিনিষেধে এগিয়ে এলো শিখ সমাজের তরুণ যুবকেরা। প্রয়োজনীয়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করলেন তারা। শনিবার ভক্তিনগর থানা সংলগ্ন এলাকায় শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের উপস্থিতিতে খাদ্য সামগ্রীগুলি বিতরণ করা হয়। গৌতম দেব নিজে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সাধুবাদ জানান জাতি ধর্ম নির্বিশেষে মানুষদের পাশে এইভাবে দাঁড়ানোর প্রচেষ্টাকে। আজকে আমাদের পঞ্চম গুরু শ্রী গুরু অর্জুন দেবজির শহীদ দিবস পালিত করতেছি আমরা। আপনারা সবাই জানেন প্রত্যেকবার আমরা জল বানাই খাওয়াইতাম, কিন্তু করোনার জন্য একটু হাইজিন করার জন্য আমরা প্যাকেট জুস আর এইসব চানা দুধ যা যা আমরা এখানটা আজকের সেবাতে আনছি সব প্যাকেট করে আনছি, যাতে কোনো লোকের কোনো প্রবলেম না হোক। কেন আজকাল সবাই হাইজিন হইতে চায়, তো সেই জন্য এবার আমরা জলটা বানালাম না, আমরা প্যাকেট জুস করে ওনার ওই শহীদ দিবসে এই আমাদের সেবাটা দিচ্ছি। আজকে যেটা নর্মালি হয় চানা আর এই জল তো হয় তার সাথে আমরা দুধ, বাচ্চারা আসবে ওদের জন্য দুধ, আর কত পীড়িত লোকের জন্য আমরা খাদ্য সামগ্রীও আনছি, আর বাচ্চাদের জন্য চকলেট, জ্যাম, সব আটা ফাটা সব আজকে এখানটা আমরা আনছি। এই লকডাউনের সময় তো মানুষের দুঃখ কষ্ট আছে, প্রচুর সুন্দর খাবার জিনিসপত্র
বাচ্চাদের মিল্কশেক, দুধ, তারপর আরও পিঙ্কলস, অনেক কিছু জিনিস, প্যাকেট সব কিছু দিচ্ছে। যেখানে এই এই ধরনের অনুষ্ঠান হয় আমাদের ডাকে, আমরা সেখানে যাই, নিজেরাও দেওয়ার চেষ্টা করি। এগুলো খুবই ভালো সমাজসেবামূলক কাজ, জাতি ধর্ম রাজনীতির কোনো বিষয় নেই। মানুষ অসুবিধা আছে, যাদের একটু সংগতি আছে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই প্রচেষ্টাটা এরা করছে, খুব ভালো প্রচেষ্টা, সেই জন্য এই প্রচেষ্টায় আমরা এদের পাশে থেকে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করার জন্য এসেছি। জঙ্গলে নেই রসদ, আর সেই রসদের টানে লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। কোথাও দল বেঁধে, আবার কোথাও একলা। শনিবার ভোর রাতে খড়িবাড়ি ব্লকের ওয়ারিস জোতে চাষ করা কলাসহ বিভিন্ন ফল খেয়ে ভেগে যায় 20-25টি হাতির দল। অন্যদিকে নকশালবাড়ির মেচি কলোনি এলাকায় ঘর থেকে ধান খেয়ে পালায় একটি দাঁতাল হাতি। এছাড়াও মনিরাম গ্রাম পঞ্চায়েতের দয়ারাম জোতের একটি বাড়ি ভেঙে দেয়। দিন কয়েক ধরে লাগাতার এভাবে হাতির হানায় আতঙ্ক এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, সঠিক সময়ে বন বিভাগের কর্মীদের দেখা পাওয়া যায়নি। আমাদের এদিকে মিচি আছে, মিজির চোর দিয়ে জঙ্গল আছে, জঙ্গল দিয়ে আছে প্রায় 150-100 হাতি দল আছে। হ্যাঁ, মাঝে সাঝে এরকম হানা দেয়। এই যে আজকে রাতে গেল, এই যে আজকে রাতে 12:30 এটা দিয়ে আসলো একটা বড় হাতি। হ্যাঁ, দল ছিল মানে জয়সিংহ যদি, আর শুনতে পারলাম একটা আইডি আছে, মানে লোকেরা হামলা চলছে শুনলাম সব। আর সেইখানে বেড়া টিন ভেঙে, হ্যাঁ, 2 মন আড়াই মন থেকে 3 মন ধান খাইছে। কালকে রাত্রে হাতি আসলো, মোটামুটি 3:30 এরকমই হবে টাইম, রাত্রে আসলো। আইসে দেখি নারিকেল গাছের পাতা ডাঙে ডাঙে খাচ্ছে। আমি তো বুঝতে পারিনি যে ফার্মের পিছনে আরও হাতি আছে। হ্যাঁ, হাতির সামনে তো আর যাইতে পারি না, আমি চুপ করে দাঁড়ায় দেখলাম। দেখার পরে যখন সকালের দিকে হাতিগুলো চলে গেল, তারপরে আমি দেখি একটু ভালো করে ঘুরে ঘুরে দেখি ফার্মের তো অবস্থা খারাপ করে দিছে, অনেক গাছপালা ভাঙছে। হ্যাঁ, অনেক ঘুরে ঘুরে দেখলাম ফার্মের বেড়া তেরা সব ভাঙে একদম শেষ করে দিছে। এই ডালিম গাছের ডালিমগুলো এই যে নিচে পড়ে পড়ে আছে, কতগুলো খাইছে। করোনা সংক্রমণকালে ভিড় এড়াতে জলপাইগুড়ির বাজারে আচমকা হানা মহকুমা শাসক, পুরসভা এবং পুলিশের। শনিবার সকালে জলপাইগুড়ি শহরে দিনবাজার পরিদর্শন করেন মহকুমা শাসক সুদীপ পাল, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো, সৈকত চট্টোপাধ্যায়, দুর্গার রায়, কোতোয়ালি থানার আইসি অর্ঘ সরকাররা। বাজারের হাল হকিকত দেখার পর সৈকত চট্টোপাধ্যায় বলেন, গত বছরেও করোনা সংক্রমণ রুখতে বাজারের দোকানগুলি সরিয়ে দেওয়া হয়েছিল। এ বছরেও রবিবার থেকে দিনবাজারের সবজি বিক্রেতারা বেগুনটারি এলাকায় এবং ফল বিক্রেতারা মার্চেন্ট রোড যাওয়ার রাস্তায় দোকান সরিয়ে নেবেন। দিনবাজারে বসবেন শুধুমাত্র মাছ বিক্রেতারা। যদি সবাই যায় তাহলে সবাই আমরা যেতে হবে, আইন তো মানতে হবে, আইন ছাড়া তো বেরিয়ে চললে হবে না। এবার ধরেন আমাদের পাড়াতে মাছ বাজার যাবে না, ব্রিজের উপরে ধরেন যাবে না, তিন কুড়ি আমার ওদিকে আছে ওরা যাবে না। এখন মাঝখানে আমাদের যদি বলে তাই আমাদের যেতে হবে না, দোকান বন্ধ করতে হবে আর কি হবে, দুইটা একটা করতে হবে। সবাই যাওয়া হয় তো সবাই সহযোগিতা করতে, তাহলে সবাই গেলে কাস্টমার হবেই। এবার আমি একা গেলে, আপনি একা গেলে তো হবে না। এতে কি হবে, মাছ বাজার সবজি বাজার ফল বাজার যদি আলাদা হয়ে যায় তাহলে বাজারে এই এত মানুষের ভিড় এটা কিন্তু কমে যাবে। এবং এটা কমে গেলে কি হচ্ছে, তাহলে কিন্তু আপনার সংক্রমণের স্কোপ কমে যাবে। ভুলে গেলে চলবে না, শহরে প্রতিদিন 60-70-90-100 করে কেস হচ্ছে, যে শহরে 1.5 লক্ষ মানুষ, তার মানে বুঝতে হবে পরিস্থিতি উদ্বেগজনক, তার মধ্যে মৃত্যু হচ্ছে। তার ফলে একটা মৃত্যু পৃথিবীর কাছে, আইসিএমআর পোর্টালের কাছে একটা সংখ্যা, কিন্তু একটা একটা পরিবারের কাছে হাহাকার নামিয়ে আনছে। মৃত্যুকে ঠেকাতে এবং এই সংক্রমণকে ঠেকাতে আমরা সবজি বাজারের সেগ্রিগেশন, ফল বাজার সেগ্রিগেশন, মাছ মাংস বাজারটাকে এখানে রেখে আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ে রক্তের সংকট নিরসনে তৎপর দার্জিলিং জেলা তৃণমূল। এদিন দার্জিলিং জেলা তৃণমূলের উদ্যোগে এবং খড়িবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুড়াগঞ্জের কিলাঘাটা বাজারে। ভ্রাম্যমান এসি গাড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্ত দিয়েছেন মহিলা ও পুরুষ তৃণমূল কর্মীরা। সমস্ত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রায় 50 ইউনিট রক্ত এদিন সংগৃহীত হয় বলে তৃণমূল নেতা কেশরী মোহন সিংহ মদন ভট্টাচার্যরা জানান। পক্ষ থেকে আজকে আমরা যে মহামারী, ভয়াবহ মহামারী, যে বর্তমান যে রক্তের যে সংকট, সেই সংকটের পরিস্থিতি উপলক্ষে আমরা মহামারী মানুষের সৈনিক, দিদির সৈনিক, আমরা প্রত্যেকটা মানুষের সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। বর্তমান যে মহামারীর যে করোনার যে রক্ত সংকটে সে পরিস্থিতি আজকে পরিবারের লোকের গ্রহণ অঞ্চলের যুবজনের পক্ষ থেকে আমরা রক্তদানের শিবিরের আয়োজন করেছি। দাদা, আজকে মূলত কর্মসূচি কি আপনাদের? আজকে এই বুড়াগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে প্রায় 1.5 বছর ধরে করোনা হয়ে আমরা জীবনযাপন করছি। এই সময়ে রক্তদান শিবির বন্ধ হয়েছিল, রক্তের সংকট দেখা দিয়েছে আবার করোনা দ্বিতীয় ওয়েভের মাধ্যমে। তাই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ব্লক যুব সভাপতি আছে কিশোরী মোহন সিংহ, তার লিডারশিপে এখানে হচ্ছে এবং সারা জেলা জুড়ে হচ্ছে। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন সকলে মিলে সারা বাংলায় প্রতিটা অঞ্চলে, প্রতিটা ব্লকে এবং জেলা স্তরে রক্তদান শিবির আয়োজন করতে হবে, রক্তের অভাবে যাতে মানুষ না মারা যায়। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে তৃণমূল যুব কংগ্রেস আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশকে সামনে রেখে এই খড়িবাড়ি অঞ্চলে যেমন করোনা পিরিয়ডে যেভাবে ফুড প্যাকেট দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে, সেভাবে একটা রক্তদান, মহতি দান, 1 ফোঁটা রক্তদানের মাধ্যমে তিনজনের প্রাণ বাঁচতে পারে। রক্তদানের যত বেশি রক্তদান করবে তত বেশি মানুষ মুমূর্ষু রোগীরা বাঁচতে পারবে। জানেন, করোনাতে আক্রান্ত হলে রোগীর প্লেটলেট নেমে যায়, প্লাজমার দরকার পড়ে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা মামাটি মানুষের আদর্শে আদর্শিত, আমরা মনে করি এই রক্তদান কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা দিতে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী। গ্রামীণ সাধারণ মানুষের কেনা বেচার সুবিধার্থে ইটাহার বিধানসভা এলাকায় নটলা গ্রামীণ হাটের উদ্বোধন করলেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। এদিনই ইটাহারের মুকুন্দপুর এলাকায় একটি মাদ্রাসারও উদ্বোধন করেন বিধায়ক। একদিকে গ্রামীণ মানুষদের ফসল বিক্রি করার জন্য গ্রামীণ হাট, অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে চালু করলেন মাদ্রাসা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই ইটাহার বিধানসভা কেন্দ্রে জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোশাররফ। বিধায়কের এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে ইটাহার বিধানসভা এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে। সুন্দরবনের সম্পূর্ণ এলাকা, এখানে একটা গবাদি পশুর হাট, মূলত গরু, ছাগল, এই ধরনের গবাদি পশু কেনা বেচা হবে। ভালো কমিটি, সত্যপ্রাপ্ত কমিটি আছে, পরিচালন কমিটি, তাদের উদ্যোগে আজকে থেকে হাটের শুরু হলো, পথ চলা শুরু হলো নটালা। এখানে ভালো জায়গায় এখানে কারবালা মাঠ বসে, জার্নির প্রতিযোগিতা, সামাজিক ধর্মীয় অনেক প্রোগ্রাম এখানে হয়। এলাকার মানুষজন, আজকে আমরা অঞ্চলের প্রধান সমেত, মেম্বার সমেত, জনপ্রতিনিধিরা, হাট কমিটি, এলাকার গ্রামের মানুষ, যুব হয়, সকলে মিলে আমরা আজকে হাটের। এবারে দুস্থদের ত্রাণ বিতরণে এগিয়ে এলো আরেকটি স্বেচ্ছাসেবক সংস্থা। কচুখালি, বাগবাগান, রানীপুর অঞ্চলে চলে এই কর্মসূচি। 200টি পরিবারের হাতে রান্না করা খাবার প্যাকেট তুলে দেন রয়্যাল ফাউন্ডেশনের সদস্যরা। এছাড়া 100 জন শিশুদের হাতে জামা কাপড়ও তুলে দেন, সাথে বিস্কুট ও লজেন্সও দেন। সংস্থার সদস্যদের দাবি, এই ধরনের কর্মসূচি আগামীতেও চলবে। ঘুমন্ত অবস্থায় ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ে জখম একই পরিবারের 2 সদস্য, অল্পের জন্য বেঁচে যান আরেক সদস্য। শনিবার ভোর রাতে বাগডোগরা এয়ারফোর্স স্টেশন সংলগ্ন আপার বাগডোগরার প্রমোদনগর এলাকায় এই দুর্ঘটনার জের। উত্তেজনা এলাকায় স্থানীয়দের অভিযোগ, রেললাইন সংলগ্ন প্রমোদনগরে বসতি এলাকায় রয়েছে বায়ুসেনার ছাউনি। দীর্ঘদিন বায়ুসেনা ও প্রশাসনকে জানানোর পরও গাছ কাটা হয়নি, ফলে এই দুর্ঘটনা। এর জেরে নাসিমা নিজামের 2 ছেলে মোহাম্মদ শাহরুখ ও মোহাম্মদ নূর আলম জখম হন। পরে তাদের বাগডোগরা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোটা ঘটনায় গাছ কাটার দাবি করেন স্থানীয়রা। ওর এখে আবি এক পেড় আবি তো ডাল গিরা হে ওর এক সা ডাল হে ও কবি ভি গির কে কুছ ভি দুর্ঘটনা হো সকতা হে ইসকা লিয়ে জল সে জল ব্যবস্থা কিয়া যায়। কিউ ডাল সো গির সকতা হে কিউকি ও ডাল পুরা সড় চুকা হে একদম সুখ চুকা হে ये बिना हवा पानी का ही एक पेड़ टूट गया। वो जो गिरेगा वो गिरने से किसी न किसी का तो प्राण हानि होना ही है। तो मेरा एयरपोर्ट से बार बार ये निम्र निवेदन है कि जल्द से जल्द इसका व्यवस्था किया जाए, कार्रवाई किया जाए। एयरपोर्ट का ऑफिसर कितना बार कंप्लेंट देने के बाद भी तभी नहीं सुन रहा है। उनका कंपाउंड में घास भी हो जाता है तो मशीन से काट लेता है। इतना बड़ा घास क्यों नहीं काट रहा है, क्या कारण? इतना बड़ा पढ़ा लिखा बेवकूफ़ है कि पढ़ा लिखा ऑफिसर है, थोड़ा खुद ही ध्यान दे। हम लोग तो कल यहाँ पे सोए हुए थे, ठीक है ना, रात को। तो इसके बाद में अचानक से डाल गिरा, उसके बाद अल्बेस्टर से दबा गया था, ठीक है ना। उसके बाद मैं भी दबा गया था, भाई भी दबा गया था। उसके बाद में फिर हटाया, उसके बाद में लाइन भी शॉर्ट हो गया था। फिर मैंने उस सामान में सब हटाया, फिर लाइन का तार भी काटा। उसके बाद में फिर मम्मी तो बगल में रो रही थी कि क्या हो गया, बोले क्या हो गया, ये बोले कुछ नहीं हुआ बोल के। इसके बाद में फिर सामान पूरा पानी पीने लग गया, एकदम पूरा झटका भी मारा मुझे एक बार। पंखा का तार भी टूट गया था एकदम पूरा। नसरूम ले गया था, इसका पापा फंस गया मच्छरदानी में। हल्का यहाँ भी चोट लगा है मेरे को, हल्का लगा तो भीतर में लगा। इधर क्या क्या चीज़ एल्बेस्टर से लगा है सब चोट? हाँ, एल्बेस्टर गिरा था एक बार में लगा यहाँ पे। मैं तो फेस बदल गया बोल के, इधर पे मैं था बोल के। अरे वो डाल गिर गया रात में पूरा जोर से, बच्चा लोग दोनों सोया था, बच्चा लोग बच गए भी बहुत है, ना तो बहुत मुश्किल हो जाता। और हाथ में लग गया चोट, हो गया अल्बेस्टर। जल्दी से चिल्लाया हम, बाप रे दोनों बच्चा गया मेरा बोल के, निकला बाहर। फिर ये लोग आया, सब सामान उमान ये किया, बाहर भागा हम लोग जल्दी। अभी ये 11 बजे के करीब में हाँ दिया, कितना बार दिया तो वो नहीं हुआ। उसके बाद में बाथरूम में गिर गया एगो डाल, वो बाथरूम का वो भी टूट गया, छोटा टूट गिरा था उसने, अभी तो बड़ा गिरा, दो तीन बार गिरा ये आज गिरा। अगर खड़ा गिरने से तो बच्चा लोग दोनों नहीं बचता। हम तो सोचा कि जा, बच्चा लोग गया, पूरा चिल्लाने लगा, रोने लगा, वो लड़का मेरा मुंह दाबने लगा, बोलता छोड़ छोड़ मत बोल मत बोल। आज ए पर्यन्तई, चोख राखुन एसके लाइफे।